টাইম থিওরি, যেটা আমি আমার জীবনে খুব অ্যাপ্লাই করেছি। প্রাইম টাইম মানে হচ্ছে, তোরা জানিস কি না, যেমন ধর যখন আমরা ইয়ে করি না, ওই ভিডিও দেখি, এই সরি সিরিয়াল দেখি, সিরিয়ালে দেখবি একটা প্রাইম টাইম বলে গল্প হয়, যার টিআরপি বেশি, যে সিরিয়ালটা টিআরপি বেশি সেটা সন্ধ্যে 7:30 সময় দেয়, রাইট? সেটা কিন্তু বিকেল 4:30 দেয় না। মানে মেয়ে বউরা কাজকর্ম সেরে টেরে ওই সময়টায় ফ্রি হবে, তারা দেখবে, মেবি সন্ধ্যে 7:00 দেয়। যে সিরিয়ালটা সবার কাছে আরও বেশি প্রিয় হয়ে যায়, রামায়ণ টাইপের যে সিরিয়ালগুলো ছিল এটসেট্রা, তাতে যেন উনি সার্ভিস টার্ভিস করে বাড়িতে, মানে চাকরি বাকরি করে বাড়িতে ফিরবেন যখন, পুরুষ মানুষ আর মহিলা, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে প্রাইম টাইমে ওই ভিডিওটা দেওয়া হয়। কেন এটা ছিল আমার মেন গল্প, এই ভিডিও বলছি সিরিয়ালটা কেন ওই সময়টা ঠিক করা হলো, স্টার্টিংটা তো চেঞ্জ করতে পারতো, কারণ মানুষের কাছে ওই টাইমটা খুব বেশি রকমভাবে অ্যাভেলেবল হবে আর এটা পপুলার, আরও যারা দেখবে তারা খুব পপুলার হয়ে যাবে, তার কাছে আরও বেশি পপুলারিটি বাড়বে এবং অনেক বেশি বিজ্ঞাপন রিকমেন্ড পাবে। গল্পটা বোঝা গেছে প্রাইম টাইম কী বলছি? তা আমাদেরও মনে কর এতগুলো সিরিয়াল আছে, একটা অ্যাকাউন্টেন্সি সিরিয়াল, একটা ইকোনমিক সিরিয়াল, একটা কি বিএসটিডি সিরিয়াল, হেন হ্যান তেন, রাইট? তো আমাদের সিলেক্ট করতে হবে যে আমরা প্রত্যেক দিন কিছু না কিছু সময় পড়তে বসি, হ্যাঁ কি না, কথা বলে, কারণ এটা হয়, কেউ সকালবেলা 7:00 পড়তে বসে যায়, কেউ সকালের দিকে সকালবেলা উঠলো আর বাজারে বিজনেস করতে চলে গেছে, সে কিন্তু বিকেলবেলা পড়তে বসে, সন্ধ্যেবেলা পড়তে বসে, একটা না একটা সময় পড়তে বসি কি বসি না, হ্যাঁ, সেই পড়তে বসে প্রথমেই একটা সাবজেক্টকে আমি তৈরি করব, প্রত্যেক দিনই ওটা করব, মানে হোয়াট এভার টাইম, যে টাইমে প্রথমবার পড়তে বসি। ভেরি কমন এবং নর্মাল স্টুডেন্ট কী করে, এভরি মর্নিংয়ে নিশ্চয়ই পড়তে বসে, আমি ঠিক বলছি না ভুল বলছি? তাহলে প্রত্যেক মর্নিংয়ে আমি একটা সিঙ্গেল সাবজেক্ট আগামী মেবি দুটো মাস প্রত্যেক দিন পড়বো, ফার্স্ট মানে সকালের ফার্স্ট জীবনের ওই দিনের সাবজেক্টটা, আমার কথা বোঝা গেছে? যেমন ধর মনে করলাম যে আমার কাছে ফার্স্ট পড়া হবে ইকোনমিক্স, তো আমি প্রথম 1.5 ঘন্টা ইকোনমিক্স পড়বো, কেউ বললো ফার্স্ট পড়া হচ্ছে ইংলিশ, তাহলে সে প্রথম 1.5 ঘন্টা কী করবে? কেউ মনে করলো যে আমার কাছে বিজনেস স্টাডিজটা, ভাই গত বছরে বেশ অশান্তি লাগছিলো, শেষ করতে গিয়ে শেষে যেন মনে হচ্ছে কী একটা চাপ লাগছে, ওইটাকে বরং আমি ফার্স্ট পড়বো। তাহলে একে বলে প্রাইম টাইম, জীবনের দিনের যে কোনো প্রথম পড়াটা স্টার্ট করবো ওটা দিয়ে, এটা আমার খুব হেল্প করেছিল, কারণ আমার গুরু আমাকে বলল যে তুমি কোনটা বেশি করে পড়ো না, যেটা তোমার বেশি ভালো লাগে সেটা বেশি করে পড়ো, ঠিক বলছি না ঠিক বলছি? হ্যাঁ, যেটা বেশি ভালো লাগে সেটা, এটা ঘুরিয়ে বললে কী হবে, যেটা বেশি করে পড়ি সেটা বেশি ভালো লাগে, যেটা বেশি করে পড়বো। তাহলে আমার যদি বিজনেস স্টাডিজটা যথেষ্ট ভালো লাগছে না হয়, তাহলে আমি সেটা কী করবো, বেশি করে পড়তে পড়তে মনে হবে ভাই বিজনেস স্টাডিজ তো কিছু ছিল না রে, বেকার বেকার ফেলে এটাকে ভয় পাচ্ছিলাম। এটা নিদার টাইগার নট লায়ন, ইট ইজ নাথিং বাট এ ক্যাট, এটা কিন্তু বাঘ নয় রে, এটা কী ছিল আসলে, কিন্তু স্বাস্থ্যটা ভালো ছিল বলে দেখে বাঘ বাঘ ভাবছিলাম, রাইট? কীরম তো বাঘটাকে, মনের বাঘটাকে কিসে নিয়ে এলাম, পেট ক্যাটে নিয়ে এলাম, পাক্কা না? হ্যাঁ, আমি ওকে কী করলাম, আমি ওকে টেম করে নিয়েছি, মানিয়ে নিয়েছি, হ্যাঁ কি না, কেমন লাগবে তখন তার, তোর কোনো অসুবিধা নেই তাহলে? এই তাহলে একটা জিনিস যেটা আমার খুব ভালো লাগছে না, যেটা আমি ভালো করে তৈরি করতে পারিনি এখনও পর্যন্ত, সেটাকে আমি প্রাইম টাইমে পড়বো এবং সেটা আমার কাছে এত ভালো লাগতে লাগবে। যেমন আমার জীবনে আমার ইতিহাসটা বলছি, আমি কী করলাম, প্রথম 6 মাস আমার কাছে দু মাস বললাম, আমি 6 মাস করেছিলাম, প্রথম 6 মাস আমি এভরিডে মর্নিংয়ে উঠেই নিজেকে ইংরেজ ভাবতাম, ইংরেজ, ভাই গায়ের রং কালো হতে পারে কিন্তু আমি ইংরেজ, 1.5 ঘন্টা আমি এভরিডে ইংলিশ পড়তাম, সকাল হলেই 1.5 ঘন্টা ইংলিশ। তো তারপরে মনে হলো ভাই ইংলিশের মতো না, এত সহজ আর মজাদার সাবজেক্ট আর কিছু হয় না, দে বেটা ইংলিশ উড়িয়ে দেবো, ভাই মজা লাগলো। এখনও পর্যন্ত যে আমি ইংলিশ উন্নতিটার উপরে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু আমার ওই প্রাইম টাইম থিওরি। পরের গল্পটা করবো না করবো না, তারপরের 6 মাসে দেখলাম যে ফার্স্ট ডিভিশন নাকি তখনকার যুগে কমার্সে হতো না, তো কমার্সে ফার্স্ট ডিভিশন পেতে গেলে কী করতে হবে, না ভাই 5টা সাবজেক্টে তোমাকে 1000 নম্বর পেতে হবে, এই 600 নম্বর পেতে হবে, 1000 নম্বরের পরীক্ষা 600 নম্বর পেতে হবে। তখনকার যুগে আমার আগে পর্যন্ত ব্যান্ডেল বিদ্যা মন্দির এবং এই অঞ্চল থেকে কোথাও কখনো আমি দেখিনি একটা কেউ ফার্স্ট ডিভিশন পেয়েছে, এসব বলেছি তোদেরকে আমি? এবং আমাদের স্কুলের হেডমাস্টার মশাই আমাকে বললেন যে কি শোনো, আমার স্কুলে আমি কমার্সের টিচার হয়ে আমি কোনো ফার্স্ট ডিভিশন এখনও পর্যন্ত আমরা স্কুল দিতে পারিনি,
তুমি কি মনে করো? চেষ্টা করবো স্যার। এই চেষ্টাটাকে যখন আমি মেটেরিয়ালাইজ করার চেষ্টা করতে লাগলাম, তখন কীভাবে করতে লাগলাম, মনে করলাম পাঁচখানা সাবজেক্টকে ভালো করে পড়বো, আর যদি কোনোভাবেই যদি একটা সাবজেক্ট তখন নম্বর উঠতো না, একটু যদি কম হয়ে যায় তাহলে আমাকে কোনো জায়গা থেকে গ্যাটেজ দিতে হবে, মেকআপ করতে হবে, আর মেকআপের নাম হচ্ছে অ্যাডিশনাল সাবজেক্ট। অ্যাডিশনাল সাবজেক্টটা হচ্ছিল ইকোনমিক্স ইনক্লুডিং ম্যাথামেটিক্স, 150 নম্বর ইকোনমিক্স আর 50 নম্বরের ম্যাথামেটিক্স মিলিয়ে আমাকে 200 নম্বর পরীক্ষা দিতে হবে। 200 নম্বরে যদি তুমি 80 নম্বর পেয়েছো তাহলে তোমার কিছু যোগ হবে না, শূন্য হয়ে গেল। যদি তুমি 100 নম্বর পেয়েছো তাহলে -80 করে 20 নম্বর তোমার এগ্রিগেটের সঙ্গে যোগ করবে। দ্যাট ওয়াজ দ্য রুল ইন দ্য ইয়ার 1986, ফাইন? সো ইফ আই ক্যান গেট, ইফ দের ইজ এ শর্টেজ অফ 20 মার্ক্স, সাপোজ আই ওয়ান্ট টু গেট 600 মার্ক্স অ্যান্ড মাই এগ্রিগেট মার্ক্স কামস টু অনলি 580, তাহলে 20 নম্বর যোগ করতে হবে। 20 নম্বর যোগ করার জন্য রাস্তাটা কি? ইকোনমিক্স। ইকোনমিক্সের আবার 50 নম্বর ম্যাথামেটিক্স, যেটা যেটা কিনা ওই এপি জিপি ওই সব বাইনোমিয়াল থিওরেম, যেটা পিওরলি সায়েন্সের ম্যাথামেটিক্স, কোঅর্ডিনেট জিওমেট্রি। আমি কোঅর্ডিনেট জিওমেট্রি ছাড়া বেশি কিছু ম্যাথামেটিক্স তখন কাজকে পারতাম না, নিজের থেকে ঘাঁটাঘাঁটি করে যা শিখেছিলাম, বুঝলি? অবস্থা স্যারের কাছে দু চার দিন গেথিও, তাতে লাভ কিছু হয়নি আমার, তাতে মানে একটু দেখে আসবো স্যার, এই দেখে আসবো বলে কোনো পড়াশোনা হয় না। তো কী হলো, আমাকে তাহলে 150 নম্বর ইকোনমিক্সের মধ্যে 25 নম্বর তুলে নিতে হবে, 150 নম্বর মধ্যে মিনিমাম 100 তুলে ফেলতে হবে, 150 নম্বরের মধ্যে 110 তুলতে পারলে আমার 30 নম্বর যোগ হবে। তখন সেকেন্ড প্রাইম টাইম থিওরিতে আমি কী করলাম, এইসব বুদ্ধি করলাম তখনকার যুগে, করে কী করলাম, আমি প্রত্যেক দিন সকালবেলা 1.5 ঘন্টা ইকোনমিক্স পড়তে লাগলাম, পাতা টু পাতা পড়ছি, উইদাউট হ্যাভিং আ প্রাইভেট স্যার, পাক্কা। এবং আজকে যে তোদেরকে আমি ইকোনমিক্স নিয়ে ক্লাস করাই, বলি টলি বোঝাই টোজাই, বিকজ অফ দ্যাট প্রাইম টাইম থিওরি, টেক কেয়ার। সো প্রাইম টাইম থিওরি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিম, ইউ হ্যাভ টু টেক ইন আ ভেরি স্ট্রিক্ট ওয়ে। হ্যাঁ, আমি প্রাইম টাইম মেনটেন করছি, ওকে।